আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাঙালি বীরের জাতি, কখনো কারো কাছে মাথা নত করে না। সংগ্রাম আর কঠিন দুর্যোগেও দেশের মানুষ নিজেদের তৈরি করে সামনে এগিয়ে যায়। সময় বদলেছে, দেশের মানুষ আজ উন্নয়ন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। সেই সব সংগ্রামী মানুষদের জীবন, উন্নয়ন আর বদলে যাওয়ার চিত্র নিয়ে আমরা আছি আপনাদের সাথে। উত্তাল মার্চের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দেশ জুড়ে। সঙ্গে আছি আমি মাসুমা লিসা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনের শিরোনাম। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হার্ডিঞ্জ ব্রিজ নিয়ে আজকের মূল প্রতিবেদন। হবিগঞ্জের দৃষ্টিহীন শিক্ষক সঞ্জীব চক্রবর্তীর জীবন কথা। জয়পুরহাটের ঐতিহ্যবাহী স্থান পাথরঘাটা। উত্তাল মার্চের বিশেষ আয়োজন অভ্যুদয়ের সেই দিনেতে চট্টগ্রামের যুদ্ধ প্রস্তুতির স্মৃতিকথা এবং কিশোরগঞ্জের স্থানীয় শিল্পীদের পরিবেশনা একটি নাচ। বাংলাদেশের অন্যতম বড় রেলওয়ে সেতু পাবনার পাকশি হার্ডিঞ্জ ব্রিজ, এটি ব্যবহার করে পাকিস্তানি সেনারা এই অঞ্চলের নারকীয় হত্যাযজ্ঞ চালাত। 1971 সালের শেষের দিকে মিত্রবাহিনীর বোমার আঘাতে ব্রিজের একটি গার্ডার ভেঙে পড়ে নদীতে, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হানাদার বাহিনীর দৌরাত্ম্য অনেকখানি স্থিমিত হয়ে পড়ে। মাসুম আলিসার গবেষণায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই সেতু নিয়ে মূল প্রতিবেদন তৈরি করেছেন মানিক শিকদার। হার্ডিঞ্জ ব্রিজ, প্রায় 24,000 শ্রমিক 5 বছর কাজ করে ইস্পাত দিয়ে সেতুটি তৈরি করে। 1915 সালের 4 মার্চ সেই সেতু চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশিতে এর অবস্থান। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী পাবনার পাকশিতে অবস্থিত হার্ডিঞ্জ ব্রিজ ব্যবহার করে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে চালাচ্ছিল ধ্বংসযজ্ঞ। পাকশি হার্ডিঞ্জ সেতু এবং মুক্তিযুদ্ধ, এটা কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত একে অপরের সঙ্গে। কারণ আমাদের এদিকে একটা ক্যান্টনমেন্ট আছে, যশোর ক্যান্টনমেন্ট, ওখান থেকে আর্মি যাতে মুভ না করতে পারে, এই হার্ডিঞ্জ ব্রিজ বন্ধ করলেই কিন্তু আর্মি মুভ করার কোনো আর রাস্তা নেই নদীপথ ছাড়া। তো আমরা বন্ধ করে রেখেছিলাম এবং প্রথম যখন অসহযোগ চলছিল তখন থেকে কিন্তু হার্ডিঞ্জ ব্রিজ আমরা দিনের পর দিন পাহারা দিয়ে রাখছি। পরবর্তীকালে 11 এপ্রিল যখন প্রথম আর্মি আমাদের হানা দিল নগরবাড়ি থেকে, পুরুষ বাহিনী এলো দুই পাশে পুড়াতে পুড়াতে, একবারই এসে তারা হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত স্টপ হয়ে গেল। এখানে কিন্তু আমরা বাধা সৃষ্টি করেছিলাম, আমাদের ইপিআর বাহিনী এবং স্থানীয় যে গণবাহিনী বলবো আমরা সবাই মিলে, এটা আমরা রাখতে পারিনি। পরদিন আমাদের বাধ্য হয়ে সরে যেতে হয়েছিল ওপারে। মিলিটারি এখানে আসছিল, এমন মানুষ আছে যারা খারাপ ছিল, সেই আমার অগ্নিপথ সেরা ও লাভ পাটি ওরে বাপবার মরে গেছে এই বলে ওই করে ওই লাইনের 4-5টা লোক মরে গেছিল। আমার এখানে কয় বাড়ি লোকজন দুগাটুগায় আমার বাড়ির মধ্যে নিয়ে গুলি করেছিল, তার মধ্যে কয়জন বাঁচিয়ে গেছিল আর কয়েক মরে গেছিল, বোধহয় মরা 28 জন না কত। পাক বাহিনীর অন্যতম বড় ঘাঁটি যশোর ক্যান্টনমেন্টকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী। 13 ডিসেম্বর ব্রিজের ওপর বোমা বর্ষণ করলে সেতুর 12 নম্বর গার্ডার ভেঙে পড়ে গভীর পদ্মায়। একদিকে গার্ডারের উপরে আছে আর একদিকে নেমে গেছে পানির ভিতরে। তো পড়ে যাওয়ার পর ওটা পরবর্তীকালে বার্জে করে টেনে নিয়ে যাচ্ছিল, এখন বিক্রিও করা হয়েছিল। যে কোম্পানি আর কি কাজ করলো তাদেরই বোধহয় সাথের একজন অন্য একটা কোম্পানি এটা কিনে নিয়েছিল। নেওয়ার পরে ওরা যখন টানতে টানতে নিয়ে যায় আর নিতে পারেনি, বার যত ভার রাখতে না পারে ওখানে রেখে চলে যায়। স্বাধীনতার পর ভারত সরকার নতুন করে এই স্প্যানটি নির্মাণ করে দিয়ে ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচলের উপযোগী করে। আপনারা জানেন যে 100 বছর পূর্তি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে আমাদের বর্তমান সরকার, মুক্তিযুদ্ধের সরকার, এবং তারা সবসময় আমাদের
ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য অনেক কাজ করেন। আমরা চাই যে এটা আরও কতদিন চলবে এবং কীভাবে এটাকে আরও 100 বছর বাঁচিয়ে রাখা যায়, সেই প্রক্রিয়াটা কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে আলাদা একটা প্রকল্প তৈরি করে আমার মনে হয় এর পিছনে কাজ করা উচিত। হার্ডিং ব্রিজ যখন তৈরি হয় তখন রবার্ট উইলিয়াম গেলস তার প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন, উনি মেকানিক্যাল সাইড দেখতেন, নদী শাসনের দিক যেটা সেটা দেখতেন হচ্ছে স্যার ফ্রান্সিস স্প্রিং। দুইজন ইঞ্জিনিয়ার তৎকালীন সারা বিশ্ব সেরা ইঞ্জিনিয়ার ছিলেন তারা। তো তারা বলে গিয়েছিলেন যে হার্ডিং ব্রিজ আমরা তৈরি করে দিয়ে গেলাম, এটা যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় তাহলে এর 100 বছর গ্যারান্টি, এটা আমরা 200 বছরও চালাতে পারবো যদি এর রক্ষণাবেক্ষণ করা হয়। কিন্তু এটা হচ্ছে না, এটা যদি সংরক্ষণ করা যায় আমাদের ব্রিজের আশেপাশে তাহলে মুক্তিযুদ্ধের একটা স্মৃতি থাকবে আমাদের সামনে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই ব্রিজ সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করবেন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই সকলের প্রত্যাশা। সারা দেশে এমন অনেক স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে যা আমাদের যুদ্ধদিনের কথা স্মরণ করিয়ে দেয়। যাচ্ছি একটা বিরতিতে, ফিরে এসে থাকছে হবিগঞ্জের দৃষ্টিহীন শিক্ষক সঞ্জীব চক্রবর্তীর জীবন কাহিনী নিয়ে একটি প্রতিবেদন। আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আজকের আয়োজনে। নিজের চোখে আলো নেই কিন্তু তাতে থেমে যাননি জীবনযুদ্ধে হার না মানা সঞ্জীব চক্রবর্তী। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার গঙ্গানগর গ্রামে হাজারো শিশুর চোখে শিক্ষার আলো জ্বেলে দেওয়ার মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি, খুঁজে নিয়েছেন আপন চলার পথ। বিস্তারিত শতরূপা দত্তের গবেষণায় শাখাওত লিটনের প্রতিবেদনে। খবরের খোঁজে ছুটতে গিয়ে দেখা পাই পৌরোহিত্যের কাজে নিমগ্ন সঞ্জীব চক্রবর্তীর। পেশায় শিক্ষক এই মানুষটিকে এলাকাবাসীর ভালোবাসা আর দীর্ঘদিনের অভ্যাসের কারণে এখনও সম্পৃক্ত হতে হয় এই কাজে। দৃষ্টিহীন এ মানুষটি অসংখ্য ছাত্রছাত্রীর মনে শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, কিন্তু শুরুটা এমন ছিল না। যখন আমি ক্লাস 9 পড়ি তখনই আমার চোখে কিছু সমস্যা দেখা দিয়েছিল, কিছু সময় পড়লেই চোখ ঝাপসা যেত। টেনের টেস্ট পরীক্ষা দিই তখন চোখের দৃষ্টিটা আরও অনেক কমে যায়, এমনকি তারপর কিছু দেখি না। গঙ্গানগর গ্রামের এই বাড়িতেই বসবাস করছেন তিনি। বাড়ির উঠোনেই চলে তার পাঠশালা। অন্ধ হলেও কমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন তিনি। আমার বাবা ভাই বোন সবাই এই স্যারের কাছে পড়েছেন, তাই আমি স্যারের কাছে পড়ছি। স্যার খুব ভালো পড়ায়, তো স্যারের এইভাবে যে মানে অঙ্কটা করায় তা বোঝার মতো অঙ্কটা করায়, পাশাপাশি সমাজ বিজ্ঞান এগুলো সবই পড়ায়। আমার ছাত্ররা আমি এটা অঙ্কের ডাক কোয়ার কথা আমি কই, তখন তারা অঙ্কের ডাকটা বললে পরে আমি কইয়া দিই অঙ্কটা এমনি এমনি করো, তখন দেখা যায় মিলছে এবং তারার হাতে কলমে তারা অঙ্ক নিয়মটা বুঝিয়ে দিয়েছে। বাচ্চাটি এখান থেকে যাওয়ার পরে বাসায় গিয়ে তাকে আর পড়তে হয় না। 35 বছরের শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের কাছ থেকে পেয়েছেন শ্রদ্ধা সম্মান। তার ছাত্ররা আজ প্রতিষ্ঠিত নিজ নিজ কর্মক্ষেত্রে। ক্লাস 3 থেকে আমি ওনার কাছে লেখাপড়া শুরু করি এবং এখান থেকে আমি ক্লাস 9 পর্যন্ত ওনার কাছে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে উনি যে কোনো বিষয়গুলো নিজের মনে করে পড়াতেন। দারিদ্রতা ভর করে আছে তার মাথার উপর, শত প্রতিবন্ধকতার মাঝে এখন আর পেরে ওঠেন না বয়স আর অসচ্ছলতার কাছে, তবু থেমে নেই কাজ। এই যে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে যে ছাত্র পড়াইছি এখন অত ছাত্র পড়াইতে পারি না, একটু বেশি কথা কইলে পরে মাথা গরম হয়ে ওঠে, কোনো রকম সুল্লা জায়গা আমার ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা। এই রকম মানুষ সমাজে এখনও আছেন যারা অর্থের দিকে না তাকিয়ে কেবল মানসিক উৎকর্ষতা বিকাশের ক্ষেত্রেই নিজের জীবনটিকে এইভাবে শিক্ষার মতো একটি জায়গায় বিলিয়ে দিচ্ছেন। আমার ছাত্ররা এইভাবে রিজাল্ট করতেছে, আমার কাছে দলে দলে পড়াতাইতেছে, উঠেই আমার খুব আনন্দ লাগে। সবার মাঝে আলো বিলিয়ে দিয়ে তার নিজের জীবনই রয়ে গেল অন্ধকারে। যদি সরকারের কাছ থেকে সহযোগিতার হারটা একটু বাড়াইয়া দিতেন তাহলে খুবই আমার উপকার হইতো। আমাদের উচিত রাষ্ট্রের সমাজের এইসব মানুষদেরকে এনকারেজ করা, এদেরকে
একটি অবস্থান তৈরি করে দেয়া। আমি যদি পারতাম আমার শরীর স্বাস্থ্য দিত, আমি মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি আমার কাছে বয়ালি থাকলাম না। অসহায় চাহনি এখন কেবলই ধূসর, জীবন সায়ান্নে এসে একটু সচ্ছলতার আশা তো তিনি করতেই পারেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রয়েছে ঐতিহাসিক স্থান পাথরঘাটা। এখানে রয়েছে নিমাই পীরের মাজার। হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের কাছে এই মাজার সমান গুরুত্বের। জয়পুরহাট ঘুরে শতরূপা দত্তের গবেষণায় ঐতিহ্যবাহী পাথরঘাটার সেই চিত্র তুলে এনেছেন আবু হাসনাত মনি। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদরের অদূরে তুলসীগঙ্গা নদীর পাড়ের এই এলাকাটির নাম পাথরঘাটা। স্থানীয়ভাবে এটি কসবা উঁচাই ও মহিপুর নামে পরিচিত। নদীতে ভেসে আসা অসংখ্য প্রস্তরখণ্ড বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকতে দেখা যায় এখানে। ধারণা করা হয় প্রতিনিয়ত ভেসে আসা এইসব পাথরের জন্যই এই এলাকার নাম দেওয়া হয়েছে পাথরঘাটা। নদীর পাড় ঘেঁষে রয়েছে একটি ঐতিহাসিক স্থাপনা, নিমাই পীরের মাজার নামে পরিচিত। এই মাজারটিকে এলাকার মুসলমান সম্প্রদায় পীর কেবলা নাসিরউদ্দিনের মাজার ও হিন্দু সম্প্রদায় নিমাই সন্ন্যাসীর আশ্রম হিসেবে মান্য করে। সব জাতিকে ভালোবাসতো আর কি এই নিমাই বাবা, তো বাবা বলেই সবাই ডাকে। অনেকেই আসে মিলাদ মাহফিল করে, বা এখানে আমাদের এখানে একটা বান্নি স্নান হয়, হিন্দুদের অনেক লোকজন হয় এখানে। উভয় সম্প্রদায়ই ধর্মীয় সহাবস্থানের মাধ্যমে এখানে নিজস্ব আচার অনুষ্ঠান পালন করে। এ উপলক্ষে এখানে বিশাল মেলা বসে। মেলার সময় আগত দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা। আমরা ছোটবেলা থেকে এখানে দেখে আছি, এখানকার দায়িত্ব পালন করে সেই পাঁচবীর হাকিম মণ্ডল। এখানে কোনো ঝগড়া বিবাদ বা কোনো গণ্ডগোল ফাঁসা চলে না, খুব সুন্দরভাবে এলাকাটা শান্তিময়ভাবে পূর্ণ হয়। পাথরঘাটার ঐতিহাসিকতা প্রমাণ সাপেক্ষ, তবে নিরিবিলি শান্ত পরিবেশ এবং দুটি ধর্মের মানুষের মিলনক্ষেত্র হিসেবে এর গ্রহণযোগ্যতা চিরকালীন। অসাম্প্রদায়িক বাংলাদেশের চিহ্ন বুকে নিয়ে দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন অনেক ঐতিহ্যবাহী স্থান। যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি আরও আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আজকের আয়োজনে। এখন আমাদের বিশেষ আয়োজন অভ্যুদয়ের সেই দিনে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণের পর সারা বাংলা স্বাধিকার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে, যার ঢেউ গিয়ে লাগে বৃহত্তর চট্টগ্রামে। আর তখন থেকেই স্থানীয়রা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমানের কথায় সেই সব স্মৃতিকথা তুলে এনেছেন শাখাউদ্দিন লিটন। স্বাধীনতা আন্দোলন ও সংগ্রামের সাথে চট্রলার জনগণ ও ছাত্র নেতৃবৃন্দের সাথে বাঙালি আর্মি অফিসারদের ভূমিকা ছিল অন্যতম। 3 মার্চ 72-তে একটা বাঙালি বিহারি দাঙ্গা হয়। প্রায় 100-100-এর উপরে বাঙালি ওখানে নিহত হয়েছে, এবং এটাতে পাঞ্জাবিরা বিহারিদের সাথে ছিল। 25 মার্চ রাতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাক আর্মির সাথে বাঙালি আর্মি অফিসার ও ছাত্র নেতাদের খণ্ড খণ্ড প্রতিরোধ যুদ্ধ সংগঠিত হয়। 25 মার্চে তখন তো প্রথম বাংলাদেশের কিন্তু একটা প্রণিধানযোগ্য ঘটনা, যে প্রথম 9টা থেকে 10টা বা 8টা থেকে 9টার ভিতর ইপিআর যে ক্যাম্পটা আছে এটা মেজর রফিক দখল করে ফেলে, এবং একটু পরেই উনি আবার ওয়্যারলেস ক্যাম্পে, ওয়্যারলেস একটা পাঞ্জাবিদের ক্যাম্প ছিল, ওইটাও দখল করে। পরবর্তীতে কোর্ট হিল, প্রবর্তনা মোড়, কোর্ট বিল্ডিং সহ আরও কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে প্রতিরোধ করে বাঙালিরা। লেফটেন্যান্ট মাহফুজ, শমশের মবিন, ক্যাপ্টেন হারুন, তারা কিন্তু শহরে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড যুদ্ধে লিপ্ত ছিল, এবং সুবিদ আলী ভুইয়া কুমিরা যুদ্ধে বেশ ব্যাপক হারে ওখানে যুদ্ধ হয়। প্রায় 100+ পাকিস্তানি মারা যায়। দেশের ওই ক্রান্তিলগ্নে স্থানীয় শিল্পীরাও এগিয়ে আসেন স্বাধীনতার ডাকে। 15 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত শিল্পীরা শহরের কোনা কোনায় আপটু রাঙ্গুনিয়া কিন্তু তারা ওই ট্রাকে করে
গণসঙ্গীত বা বিভিন্ন উদ্দীপনামূলক গান গেয়েছে। দুটি নাটক, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নাটকে আমরা তখন অভিনয় করি এবং এই নাটকটি যাতে পথে এবং বিভিন্নখানে পথ নাটক হিসাবে প্রদর্শন করা যায় তার রিহার্সাল দিতে শুরু করি। সে সময় কালুরঘাটে গঠিত হয় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। হানান সাহেব বললেন, আমি দুপুরবেলায় বেতার থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করেছি, এখনও আমি সেটা পাঠ করতে চাই। আমরা সবাই অত্যন্ত অনুপ্রাণিত হলাম এবং উনি দ্বিতীয়বারের মতো আমাদের এই স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ঘোষণা পাঠ করলেন। একদিকে পাক সরকারের প্রহসনের আলোচনা, অন্যদিকে কালক্ষেপণ, এরই মধ্যে সোয়াত জাহাজে বাংলার বুকে এসে যায় বাঙালি নিধনের মারণাস্ত্র। এদেশের শ্রমিকরা প্রথম নিজেদের উদ্যোগে বিদ্রোহ করেছে যে আমরা মাল খালাস করবো না, এবং সেখানে আমাদের জানা মতে প্রায় 300 জনের মতো সৈনিক হত্যা করা হয়েছে। এবং 24শে মার্চ থেকে এই আওয়ামী লীগের নেতৃত্বে এম এ হান্নান, জহুর আহমদ, তখন যারা আওয়ামী লীগের সিনিয়র নেতা ছিলেন, তাদের নেতৃত্বে ঘেরাও করে এবং অস্ত্র খালাসটা তারা 25শে মার্চ পর্যন্ত কিন্তু আটকে দিতে পেরেছিল। স্বাধীনতা আমাদের অর্জন, আমাদের অহংকার, একে ধারণ করার দায়িত্ব আমাদের সবার। আপনাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম সহ বিভিন্ন তথ্য, পরামর্শ ও মতামত জানিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়, অথবা লগ ইন করুন আমাদের ফেসবুক ফ্যান পেজ facebook.com/দেশজুড়েতে। এছাড়া একুশের অনুষ্ঠান দেখতে ও তথ্যের প্রয়োজনে লগ অন করুন www.ekusher-tv.com এই ওয়েবসাইটে। এবার একটি নাচ। কিশোরগঞ্জের শিল্পীদের পরিবেশনায় এই নাচের মাধ্যমে শেষ হবে আমাদের আজকের অনুষ্ঠান। এই দেশ আমাদের, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, আর দেশের উন্নয়নে এগিয়ে আসুন। মার্চের সংগ্রামী শুভেচ্ছা সহ দেশজুড়ের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি লিসা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে। সুরে আলো